হাই এভরিওয়ান, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা সানডে ব্লগ নিয়ে। আজকে তো রোববার, সকলের নিশ্চয়ই ছুটি, এখানে আজকে উইক শুরু হয়ে গেল। তা তোমরা ছুটির দিনগুলোকে কীরকমভাবে এনজয় করে কাটাতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমার ছুটির দিনে কি মনে হয় বলো তো? মনে হয় অনেক সকালে আমি বেরিয়ে যাই, বেরিয়ে সন্ধ্যের মধ্যে মোটামুটি ঘরে চলে আসি। আমার এটা খুব ভাল লাগে, মানে সূর্য তখন সবে উঠবে উঠবে, এই ধরো 5টা সাড়ে 5টা এরকম সময় ঘর থেকে বেরিয়েই চলে যাই, আমার ভাল লাগে এটা খুব। আর কিন্তু সূর্যর আবার উল্টো, কেন কি স্বাভাবিক, ও মানে 5 দিন বেরিয়ে বেরিয়ে বোর হয়ে যায়, আর আমি আবার 5 দিন ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাই। তো কিছুই করার নেই, আর কি আর করা যাবে। ও মানে আমাদের দুজনেরই তোমার 50% 50% ইচ্ছা পূরণ হয়। ও মানে ঘুম থেকে উঠে বেশ কিছুটা সময় ঘরে থাকতে পারে, আর আমারও বেরোনো হয়। তো আমাদের বেরোতে বেরোতে মোটামুটি দুপুর হয় 1:30 2টো, কখনো কখনো হয়, কখনো কখনো 4টেও বেজে যায়, এতটাও দেরি হয়। তো কিছু করার নেই, ওইভাবেই যেতে হবে, কি আর করবো। আর তোমরা কে কে মানে আমার মতন করে ছুটি কাটাতে পছন্দ করো, আর কে কে শুদ্ধর মতন করে ছুটি কাটাতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমি জানতে পারবো তোমাদের মানে আমার দলে কত পার্সেন্ট রয়েছে আর শুদ্ধর দলে কত পার্সেন্ট রয়েছে। তাহলে আমি আমার দলটা যদি ভারী হয় আমার ভাল লাগবে না বলো। যাই হোক, তো আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন 9টা বাজে, তোমরা তো দেখলেই আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এখন আমি কিচেনে যাব, কিচেনে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না করব। কিন্তু রান্না করাটা দেখাবো না, কি কি আমি বের করে রেখেছি রান্নার জন্য সেটা দেখাবো। তো আজকে মেনলি আমি এই জন্যই তোমাদের কাছে ব্লগ নিয়ে এসেছি, আজকে আমার তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আমি নিজে কিভাবে নিজের স্কিনকে কেয়ার করি, মানে ফেস স্কিনটাকে। কারণ কি, আমি কোনোদিনই পার্লারে যাই না, পার্লারে আমি যাই শুধুমাত্র তোমার আইব্রো করাতে আর হচ্ছে গিয়ে তোমার হেয়ার কাট করাতে, বাকি আমি স্কিন ট্রিটমেন্ট করানো বা অন্য কিছু করানো আমি কখনোই যাই না। তো বাড়িতেই আমি, দুবাইতে তো যাই না, ইন্ডিয়াতেও কোনোদিনও যাই না, তো বাড়িতেই আমি করি। তো সেটা আমার তোমাদেরকে শেয়ার করার খুব ইচ্ছা, তো সেই জন্য আজকে আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে ব্যাপার, আমি রান্না করব, রান্না করে ঘরের কাজটাজ করে আমি একটু বেলার দিকে আবার তোমাদের কাছে আসব, যখন আমি নিজে ওটা করব তখন দেখাবো। তাহলে চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেই কি কি আমি মানে রান্নার জন্য বের করে রেখেছি। এ দেখো, আমি চাল বসিয়ে দিয়েছি আমার দুপুরের ভাতের জন্য, আর এখানে রয়েছে একটা ব্রোকোলি, আর এখানে রয়েছে মাশরুম। এই ব্রোকোলি আর মাশরুম দিয়ে আমি একটা রাতের তরকারি করব, পিঁয়াজ টিয়াজ দিয়ে। আচ্ছা, এখানে শিম ভিজিয়ে রেখেছি, আর এখানে উচ্ছে ভিজিয়ে রেখেছি। এই উচ্ছেটা আমি ভাজা করব, কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভাজা করব। আর এই শিম যে ভিজানো রয়েছে এটা আমি মাছের ঝোলে দেব। মাছটাকে আমি ভিজিয়ে রেখেছি একটুখানি নুন আর লেবু দিয়ে, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কেন কি এটা যেহেতু সি ফিশ তাই জন্য এটাতে না আষ্টে গন্ধ বেরোবে, লেবু দিয়ে যদি করে রাখি তাহলে আর আষ্টে গন্ধ বেরোবে না। এই ফিশটার নাম বেল্ট ফিশ, এটা এখানেই হয় তৈরি, মানে এখান থেকেই আসে, এটা UAE-র ফিশ। তো এই ফিশটা গত সেদিনকে কিনেছি, তো এই ফিশটা এখন ভিজিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে নুন হলুদ মাখিয়ে যেমন নর্মাল মাছের ঝোল করে সেরকম করব, এই শিমটা দিয়ে করব। আর শুদ্ধকে আজকে দিয়ে দিয়েছি আমি সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত মানে তোমার চাল, ডাল, আলু, একটা পেঁয়াজ, লঙ্কা, নুন সব একসাথে আমি প্রেশার কুকারে 2টো হুইসেল দিয়ে দিয়েছি, ওটার সাথে একটা ডিমের অমলেট করে দিয়ে দিয়েছি। কেন কি যেহেতু শুক্রবার আর শনিবার আমি রান্না করি না, তাই জন্য ফ্রিজে কোনো রকম রান্না ছিল না ওকে দেওয়ার মতন, ওটা আমি আজকে সকালবেলায় ওকে দিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে, তোমরা দেখে নিলে আমার আজকে লাঞ্চের মেনু কি আর শুদ্ধ কি নিয়ে গেল শুনে নিলে, ঠিক আছে। আর রাতের মেনুও তোমাদের দেখিয়ে দিলাম কি করব, তাহলে তোমাদের সাথে আবার আমি দেখা করছি আমার স্কিন কেয়ার যেভাবে করব সেই ভিডিও নিয়ে, চলো। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সামনে স্কিন কেয়ার ভিডিও নিয়ে। তো আমি সবার ফার্স্টে এটাই বলবো, এটাতে মোট 4টে স্টেপ আছে। প্রথমে আমি ক্লিনজিং করব, তো সেটার জন্য আমার একটা অ্যালোভেরা জেল লাগছে, তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো সেটাই নেবে। আর দুধ লাগছে, তো এটা আমি এখন দেব। এ দেখো,
ফার্স্টে আমি এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। এ দেখো, এক চামচই নিতে হবে। এটা তোমার একটু কম পড়ে গেছিল, সেই জন্য আর একটু নিয়ে নিলাম। এরপরে আমি র মিল্ক নিয়ে নিলাম এক চামচ। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, ঠিক আছে? এবার আমি খুব ভালো করে 2 মিনিট ধরে এটাকে ম্যাসেজ করব মুখে। এ দেখো, হয়ে গেছে। এবার এটা একটু চোখ জ্বালা করে, ঠিক আছে, হয়ে গেল। এবার এটাকে আমি 2 মিনিট রেখে দিয়ে তারপরে এখান থেকে আমি কটন প্যাড নিয়ে এটা দিয়ে আলতো করে মুছে নেব। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো অনেক নোংরা, বেশি নোংরা আমার মুখে এমনিতেও নেই, কিন্তু তাও দেখো কিছুটা উঠেছে। দেখো নেক্সট স্টেপ আমি করব স্ক্রাবিং। স্ক্রাবিং এর জন্য আমি নিয়ে নেব এই অ্যালোভেরা জেলটা, এটা লাগবে। আর আমি এখানে চাল গুঁড়ো করে রেখেছি, তোমরা চাইলে বাজার থেকেও চাল কিনে নিয়ে, গুঁড়ো চাল কিনে ইউজ করতে পারো। তো আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখো এটা নিয়ে নিলাম, আর একটু নেই, আমার যতটা লাগবে মোটামুটি আমি ততটাই নিচ্ছি, কোনো মাপ নেই, তোমাদের যার যতটা লাগবে সেটাই নেবে। আর আমি এর মধ্যে চালের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি, দেখি কতটা লাগে, বাকিটা আমি রেখে দেব। হ্যাঁ, এটাতে হয়ে যাবে। স্ক্রাব হয়ে যাওয়ার পর আমি এই কটনের এই প্যাডটাকে একটু ভিজিয়ে নিয়েছি, এবার আস্তে করে এগুলো মুছে নেব।
মুখটাকে ভালো করে মুছে নিলাম। এগুলো সব উঠে গেছে। নেক্সট স্টেপ হচ্ছে ফেসিয়াল ম্যাসাজ। তো তার জন্য আমার লাগবে অ্যালোভেরা জেল, এটাও এটাই লাগবে। তো এটা আমি নিয়ে নিলাম, আমার যতটা দরকার আমি ততটাই নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম অ্যালমন্ড অয়েল, এ দেখো। এবার এই দুটো মিক্স করে আমি 10 মিনিট আস্তে আস্তে ম্যাসাজ করব। আমার 10 মিনিট ম্যাসাজ করার পর আমি এবার এই কটন প্যাডটা ভিজিয়ে নিয়েছি, এটা দিয়ে আলতো করে মুখটা মুছে নেব। নেক্সট স্টেপ হচ্ছে ফেস প্যাক। তার জন্য আমার অ্যালোভেরা জেলটা লাগবে, এটা আমি নিয়ে নিলাম। একটু হলুদ নিয়ে নিলাম, আর আমি আটা নিয়ে নিলাম। এই দেখো, এবার আস্তে আস্তে এটা মুখে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব। তোমরা চাইলে এটা ব্রাশ দিয়ে লাগাতে পারো, আমার কাছে নেই বলে আমি হাত দিয়ে লাগাচ্ছি। আমার মনে হয় ব্রাশ দিয়ে লাগালে বেশি সুবিধা হবে আর ভালো ভালোভাবে লাগানো যাবে। আমি মুখটা ধুয়ে এলাম, এবার মুছে নিচ্ছি আস্তে আস্তে। দেখো স্কিনটা অনেক বেশি ভাল লাগছে দেখতে। তো অ্যালোভেরার ব্যাপারে তোমাদেরকে আমার কিছু শেখানোর নেই, কেন কি সবাই অ্যালোভেরার গুণের ব্যাপারে সব কিছুই জানো। জাস্ট আমি কীভাবে আমার স্কিন কেয়ার করি সেটা দেখানোর জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এটা আমি মাসে 2 বার করে থাকি, তো পারলে তোমরাও করো, ভালো ভালো লাগবে, তাহলে তোমাদেরও স্কিনটা ভালো হয়ে যাবে। তো পার্লারে যে সবসময় যাওয়া যায় না, অনেক সময় যারা তোমরা বাইরে কাজ করো, চাকরি করো, সময় পেয়ে ওঠো না, তো সেই জন্য এটা ঘরে বসে ইনস্ট্যান্ট করা যায়, আর হাতের কাছে তো সব কিছুই থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই আমার আজকে ব্লগটা শেষ করব, আর বেশি টানবো না। তো একটু পরেই আমি স্নান করতে চলে যাব, স্নান করে তারপরে খাবো। তোমাদের যদি আজকে আমার এই ব্লগটা ভাল লেগে থাকে
তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার আমি কোনো একদিন আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।